আলিপুর আবহাওয়া দপ্তর মারাত্মক লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভয়ঙ্কর একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ তার আশেপাশের একাধিক জেলাতে কিন্তু সৃষ্টি হতে চলেছে, যার ফলে লাল সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে। এটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি। তো পরিস্থিতি কোন দিকে যেতে পারে এই মুহূর্তে, আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেট দেবো। কাজে ভিডিওটা আপনি একবার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং কমেন্ট বক্সে অতি অবশ্যই আপনি কমেন্টে লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, আজকের দিনকে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। কারণ অনেকেই আছে যখন বৃষ্টিপাত হয় তখন কমেন্ট করবে না, কিন্তু যখন বৃষ্টিপাত হয় না তখন কিন্তু তারা সব সময় কমেন্ট করবে। তো অবশ্যই আপনারা পজিটিভিটিটা একটু বেশি ছড়াবেন এবং নেগেটিভিটিটা যথেষ্ট আমরা কম করার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো এবারে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাব। আমরা এই মুহূর্তে লাইভ আপডেটে চলে এসেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখুন লাইভ আপডেটে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে মারাত্মক পুরো ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গিয়েছে। কলকাতা, চন্দননগর, নদিয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এখানে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাত হয়েছে এবং ধীরে ধীরে নদিয়ার আশেপাশের দিকে বেশ ভালো ঘন কালো মেঘ উঠতে আরম্ভ করে দিচ্ছে। কলকাতা, খড়দা, চন্দননগর, উলুবেড়িয়া, কোলাঘাট, খড়গপুর, কন্টাই, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, এই সমস্ত এলাকার দিকেও ভয়ানক একখানা মেঘ পুরোপুরি ভাবে কিন্তু ছুটে আসছে। এবং সবার আগে আপনারা এই মুহূর্তে দেখুন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবারে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাতে। তবে দক্ষিণবঙ্গের ব্যাপারে যদি আসি তো সেখানে বন্ধুরা মারাত্মক লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী এবং কোথাও কোথাও আরো বেশি মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 20 সেন্টিমিটার বা 200 মিলিমিটারের উপরে কিন্তু ওভারঅল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা সতর্কবার্তা দিয়ে দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 4টি জেলাতে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু মারাত্মক লাল সতর্কবার্তা এবছরে প্রথমবার জারি করে দিয়েছে। অন্যদিকে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা, কলকাতা, হুগলি, পুরুলিয়া, হাওড়া, বাঁকুড়া, এছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে কোনো জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের কথা বলেনি, কোনো জেলার ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাতের কথা বলেনি। তো এখানটায় বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে মারাত্মক ওখানে ঝড় উঠতে চলেছে। তো ওভারঅল গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হবে, যেখানে এই মুহূর্তে যদি আমরা মেঘের গাঢ়ত্ব দেখি তাহলে দেখতে পাবেন যে ঠিক 1 বছর আগে যেরকম মারাত্মক ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছিল আজকের দিনের ক্ষেত্রে ঠিক সেই মানে সেম টাইপের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তাণ্ডব লীলা কিন্তু শুরু হতে চলেছে। দেখুন আমরা এই মুহূর্তে এখানে চলে এসেছি এবং লাইভ আপডেটে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অকল্পনীয় একটা ব্যাপার। এই মুহূর্তে যে একটা প্যাচ প্যাচে অস্বস্তিকর আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম ছিল, সেই গরমের হাত থেকে কিন্তু কিছুটা রেহাই পেয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু গতকালকের দিনকে মানে বলতে পারেন যে মাঝরাতে বেলার দিকে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছিল। এবং এই মুহূর্তে বিকালবেলার দিকে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে বিকালবেলার দিকেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে এবং সেটাই দেখা যাচ্ছে। এমন কোনো জেলা নেই যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, যেখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এখানে মারাত্মক ভারী বৃষ্টিপাত চলছে। 20 মিলিমিটার বৃষ্টিপাত 1 ঘন্টার মধ্যেই হবে, 25 মিলিমিটার 26 মিলিমিটার এরকম টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্রাকটাকে চালাবো। দেখুন বন্ধুরা পুরো, তো বন্ধুরা যেই আমরা 3টে থেকে 4টের সময় এসেছি তো সেখানে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদার আশেপাশে এই সমস্ত নদিয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখনো কখনো বৃষ্টিপাতটা আগে হয়ে যাবে, কারণ এই মুহূর্তে সব জায়গায় একসাথে যে বৃষ্টিপাত নামবে সেটা কিন্তু একদমই তৈরি হয় না, কখনো কখনো আগে হয়ে যায়, কখনো কখনো পরে হয়, পরিস্থিতি কিন্তু এরকম টাইপের থাকে। তো যাই হোক, এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত দেখুন এই জায়গাটায় রয়েছে, ঠিক এই জায়গাটাই শ্যামনগরের আশেপাশের দিকে এখানটা একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তটাই কিন্তু ধীরে ধীরে এবারে কিন্তু
পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর করে তুলবে, যেখানে মোটামুটি রাত্রিবেলা 8টা পর্যন্ত বেশ ভালো ভারী বৃষ্টিপাত দেখা যাবে, যেখানে বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, বেলদা, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত লাগোয়া এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। নদিয়ার দিকের ক্ষেত্রে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে। কলকাতার ক্ষেত্রে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও ধীরে ধীরে বৃষ্টিপাতটা কমতে আরম্ভ করে দেবে। এবং এখান থেকে আমরা ওভারঅল ট্র্যাকটাকে চালাচ্ছি, দেখুন রাত্রিবেলা 10টা নাগাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে অর্থাৎ পুরুলিয়া, রঘুনাথপুর, বোকারো, ধানবাদ, এখানে আমরা এখানটা ক্ষেত্রা, গোয়ালটর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা, কন্টাই, হলদিয়া, তমলুক এই সমস্ত এলাকার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 40 থেকে 41 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত এবারে হবে পূর্ব মেদিনীপুর চত্বর গুলোর ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকার দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ 24 পরগনা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও খড়গপুর, লাগোয়া এলাকা, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাত বর্তমানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ঘূর্ণাবর্তের পরিস্থিতি কিভাবে তৈরি হয়েছে সেটা দেখুন, অত্যন্ত ভয়ঙ্কর একটা জোরালো ঘূর্ণাবর্ত তৈরি করেছে, যার ফলে ঠিক এই দিক থেকে দেখুন বন্ধুরা, মানে ঠিক এরকম ভাবে সারিবদ্ধ হয়ে বৃষ্টিপাতটা হচ্ছে। এই টোটাল এরিয়াটুকুর মধ্যে যে সমস্ত এলাকা পড়ে যাবে সেখানেই মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। এই টোটাল এরিয়াটুকু জুড়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলো কিন্তু পড়ে যাবে, মানে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং মাঝরাতে বেলার দিকে, একদম ঠিক মাঝরাতে বেলার দিকে কি হতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো মাঝরাতে বেলার দিকে চলে আসলাম এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালটর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার দিকেও মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে প্রায় 62 মিলিমিটারের কাছাকাছি। 62 মিলিমিটার মানে প্রায় 6 সেন্টিমিটার বৃষ্টিপাত কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে, যার ফলে ওভারঅল তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে গেল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। মাঝরাতে বেলা থেকে ভোরবেলা পর্যন্ত মারাত্মক ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ এবারে প্রকৃতি তার নিজে যে ভয়ঙ্কর মানে তাণ্ডব লীলা সেটা দেখাতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর হবে। আজকে দিনকে তো মারাত্মক বৃষ্টিপাত দেখা গেল, এর পাশাপাশি আগামীকালকের দিনের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে, অন্তত পক্ষে ভোরবেলার দিকে বেশ ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ভোরবেলার দিকে মোটামুটি 6টা নাগাদ দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, কলকাতা, লাগোয়া এলাকার ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও নদিয়া সমূহ এলাকাগুলোর ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ বাংলাদেশের ক্ষেত্রে সিরাজগঞ্জ, সিলেট এই সমস্ত এলাকার দিকেও বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আগামীকালকের দিনকে গোটা দিন জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দফায় দফায় লক্ষ্য করা যাবে। দেখুন আমরা ট্র্যাকটাকে পুরোপুরি চালিয়ে দিচ্ছি এবং সকালবেলা 11টার দিকে পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশের দিকে, খড়গপুর, লাগোয়া এলাকাতে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে দিনকে পাশাপাশি কালকে দিনকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দিনকে কিন্তু অত বেশি বৃষ্টিপাত দেখা যাবে না, মোটামুটি রোদ ঝলমলে আকাশই দেখা যাবে বৃহস্পতিবারের পর। শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আর বৃষ্টিপাত হবে না। তো পরপর দুদিন বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টিপাত নেই, শনিবারেও তেমন একটা বৃষ্টিপাত নেই। রোববার দিনকে যদি আসি, রোববার দিনকেও তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো মোটামুটি বেশ কয়েকদিন আবারও বৃষ্টিপাত হবে না, তারপরে আবারও কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টিপাত থেকে মাঝারি এবং কখনো কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটের মতে আজকের দিনকে এবং আগামীকালকের দিনকে রাত্রিবেলার দিকে যা বৃষ্টিপাত হয়ে যাওয়া সেটা হয়ে যাবে, তারপরে বৃষ্টিপাতটা কমে যাবে। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মনে আসি পরবর্তী, দেখুন পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে 150 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, 150 থেকে 160 মিলিমিটার। পরবর্তী 3 দিনে আসছে, সেখানে প্রায় 170 মিলিমিটার, দীঘার ক্ষেত্রে 170 মিলিমিটার, 170 থেকে মোটামুটি এই চত্বরগুলোর ক্ষেত্রে, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট এইটুকু এরিয়াতে কিন্তু বিধ্বংসী বৃষ্টিপাত ঘটবে 170 থেকে 180 মিলিমিটারের কাছাকাছি। 180 মিলিমিটার, 180 মিলিমিটারের কাছাকাছি মারাত্মক ভারী বৃষ্টিপাত 3 দিনের মধ্যে হবে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত এলাকার দিকে খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একেবারে পরবর্তী 10 দিনে আসবো, দেখুন বন্ধুরা পরবর্তী 3 দিন এবং পরবর্তী 10 দিনের মধ্যে বিরাট বড়সড় তফাত বাঁকুড়া, বর্ধমান কিংবা নদিয়া এই সমস্ত এলাকার দিকে নেই, কিন্তু বিরাট বড়সড় তফাত একটা লক্ষ্য করা যাবে বাংলাদেশের ক্ষেত্রে। দেখুন বন্ধুরা,
বাংলাদেশের ক্ষেত্রে আগামী 3 দিনে যেখানে ঢাকাতে মাত্র 50 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, আগামী 10 দিনের মধ্যে সেটা 150 মিলিমিটারের ওপরে পৌঁছে যাচ্ছে। তো আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গের বুকে অতটা বেশি বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে না, আপাতত ভাবে আমরা এইটুকুই দেখতে পাচ্ছি। উপগ্রহ মোডে আমরা আরো একবার চলে যাব এবং উপগ্রহ মোডে জাস্ট কারেন্ট সিচুয়েশনটা দেখার চেষ্টা করব যে বর্তমানে কারেন্ট সিচুয়েশন আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভয়ানক ঘন কালো মেঘে ঢেকে গেছে, ঠিক এরকম টাইপের পরিস্থিতি মানে আগের বছর 1 আগস্টের দিনকে লক্ষ্য করা গিয়েছিল। যদি আমরা আগের বছরের আপডেটটা দেখাই তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা দেখতে পাবেন 2022 সালে 1 আগস্টের দিন কেমন আকাশের পরিস্থিতি ছিল। তো আজকের দিনকে যেরকম টাইপের আকাশের পরিস্থিতি আপনারা দেখতে পেলেন, ঠিক সেম টাইপের পরিস্থিতি 1 আগস্ট 2022 সালে দেখা গিয়েছিল। দেখুন সকালবেলা মানে মোটামুটি সন্ধ্যেবেলার পর থেকে এরকম টাইপের আকাশের পরিস্থিতি ছিল। 2 তারিখের দিনকে আমরা চলে আসলাম, মোটামুটি 2 তারিখের দিনকে ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছিল। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে পুরোপুরি ঘন কালো মেঘে পুরো ঢেকে গেছিল 2 আগস্টের দিনকে, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত ঘটিয়েছিল। এবং মানে 1 আগস্টের দিনকে ঠিক কারেন্ট সিচুয়েশনে কিন্তু পুরোপুরি ঘন কালো মেঘে ঢাকা ছিল। তো পরিস্থিতি অনেকটাই মানে আলাদা ছিল আগের বছরের তুলনায়, এবছরে কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাত হয়েছে, যদিও বা আজকের দিনকে মারাত্মক ভারী বৃষ্টিপাত হয়েছে, রাত্রিবেলার দিকেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আবারও কিন্তু কমতে আরম্ভ করে দেবে। যদি আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে কারেন্ট সিচুয়েশনে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে কিন্তু এবারে ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা পশ্চিম বাংলার ক্ষেত্রে দেখতে পেলাম। এই জায়গাটার ক্ষেত্রে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে, যার ফলে বাংলাদেশের ক্ষেত্রে মারাত্মক ঝড়ও লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে মনমোহনসিং, সিলেট, মাদান, কুমিল্লা এই সমস্ত বরিশাল টরিশালের দিকে প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একটা বেশ ভালোই ঝড় উঠতে আরম্ভ করে দিয়েছে। পশ্চিম বাংলার ক্ষেত্রে ঝড় টর তেমন কিছুই কিন্তু নেই, তবে যদি আমরা ট্র্যাকটাকে চালাই তাহলে দেখার চেষ্টা করবো যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে পাশাপাশি রাত্রিবেলার দিকে ঝড়ের কেমন টাইপের অবস্থান থাকতে পারে। তো বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি আজ রাত্রিবেলার দিকেও ব্যাপক দমকা বাতাস থাকবে, বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু দমকা বাতাসের এফেক্ট ভালোভাবে কিন্তু বাড়তে আরম্ভ করে দেবে। এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু দমকা বাতাসের এফেক্ট ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে। প্রথমে মুর্শিদাবাদ, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আজিমগঞ্জ, বহরমপুর, বেলেডাঙ্গা, জঙ্গিপুর, রামপুরহাট, দমকল, করিমপুর এই সমস্ত এলাকার দিকে বেশ ভালোই ঝড় লক্ষ্য করা যাবে। বহরমপুর মুর্শিদাবাদের দিকে কিন্তু মোটামুটি 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে সকালবেলার দিকে, ভোরবেলার দিকে কিন্তু ঝড় উঠতে আরম্ভ করে দেবে। দেখুন বন্ধুরা কিভাবে ঝড়ের গতিবেগটা বাড়ছে, প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে যাবে। এছাড়া কিন্তু নদিয়ার দিকে কিছু কিছু অঞ্চল রয়েছে, যেমন মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুড়া, নদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই দমকা বাতাসও লক্ষ্য করা যাবে। এবং ঘূর্ণাবর্তের যে কেন্দ্রবিন্দুটা, সেন্টার পয়েন্টটা পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু আগামী কালকের দিনকে অবস্থান করবে, যার ফলে কেন্দ্রবিন্দু যেখানে থাকে সেখানে কিন্তু অত বেশি বৃষ্টিপাত হয় না, তার আশেপাশে যে সমস্ত এলাকায় থাকে সেখানে বৃষ্টিপাত হয়। আজকের দিনকে কি হয়েছে, আজকের দিনকে কেন্দ্রবিন্দু বা সেন্টার পয়েন্টটা ছিল বাংলাদেশে, যার ফলে বাংলাদেশে মানে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে, কিন্তু তার থেকে একটু বেশি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়েছে। তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে, তবে তার সাথে সাথে পশ্চিমবাংলায় কিন্তু ঝড় উঠবে, যেখানে কলকাতা এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ এখানে কিন্তু বেশ ভালোই দমকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে। কলকাতার দিকেও প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় ওঠার একটা সম্ভাবনা রয়েছে। মারাত্মক কোনো রকম ঘূর্ণিঝড় টর কিছুই না, এবং যত বেলা বাড়তে আরম্ভ করে দেবে তত কিন্তু এই যে দমকা বাতাসের এফেক্ট সেটা কমবে, তবে এরিয়াটা বাড়তে আরম্ভ করে দেবে, যেখানে বর্ধমান, নদিয়া, চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে ধীরে ধীরে এই দমকা বাতাসের এফেক্টটা একটুখানি কিন্তু বাড়তে আরম্ভ করে দেবে। আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু গতিবেগটা রয়েছে, যার ফলে কিন্তু আগামী কালকের দিনকে, বুধবারের দিনকে ঝড়ের সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বুকে লক্ষ্য করা যাবে। তো আমরা একটু বায়ুর দিক এবং গতি মোডে আসবো পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন যে খুব বেশি একটা দমকা বাতাস টাইপের পশ্চিমবাংলার ক্ষেত্রে নেই, কিন্তু পরবর্তী 3 দিনে আসলে আপনারা গড় গতিবেগটা দেখতে পাবেন। পরবর্তী 10 দিনে গেলে সেখানে কিন্তু খুব বেশি একটা বড় সড়ো চেঞ্জ নেই, বাদ বাকি মানে যদি আমরা দেখি তো মানে খুব বেশি একটা বড় সড়ো চেঞ্জ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না পরবর্তী 3 দিন এবং পরবর্তী 10 দিনের মধ্যে। তো মোটামুটি ওভারঅল আজকের এই ভিডিওতে আমরা
আপাতত ভাবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি, পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেবো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আজকের দিনকে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি। আমি শিওর যে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে, কখন বৃষ্টিপাত হয়েছে, কতখানি বৃষ্টিপাত হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।